সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাস শুরু করছি আমার আজকের ক্লাসটি সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এবং এই ক্লাসে আজকে আমি পড়াব ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য এই কোর্সের অন্যতম বিষয় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু ঠাকুর মার ঝুলি এই বানানটি পর্দায় লক্ষ্য করো ঠাকুর মা মায়ের পরে একটি ঊর্ধ্বকমা আছে এই বানানের এই জায়গাটুকু পরীক্ষার খাতায় রক্ষা করতে চেষ্টা করবে চলো আমরা এখন আহ দক্ষিণারঞ্জন সম্পর্কে আর একটু জেনে নিই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তার ডাক নাম মোনা তিনি আঠারোশো সালে পনেরো এপ্রিল ঢাকা জেলার সাভার উপজেলার ওলাইল গ্রামে জন্মগ্রহণ করেন এই তথ্যগুলি তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে কারণ প্রশ্নের জন্য পরীক্ষায় এখান থেকে প্রায় সময়ে জানতে চাওয়া হয় আর তিনি মৃত্যুবরণ করেন সালের মার্চ কলকাতার নিজ বাসভবন সাহিত্য আশ্রমে তা এই নামটি মনে রাখবে সাহিত্য আশ্রম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের বাসার নাম ছিল সাহিত্য আশ্রম আহ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন তাকে যদিও আমরা ঠাকুরমার জুলির নামের সঙ্গে শুধু আমরা চিনি কিন্তু তার আরো অসংখ্য প্রতিভা ছিল তিনি ছিলেন একজন লেখক তিনি কবিতা লিখতেন গান লিখতেন এমনকি তিনি বিশ্ব সাহিত্য অনুবাদ করেছেন আর তার মূল পরিচয় তিনি লোকসাহিত্য সংগ্রহ করেছেন সেইগুলিকে তিনি সম্পাদনা করেছেন এবং সেইগুলিকে তিনি প্রকাশ করেছেন আর এই হলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের প্রধান পরিচয় কিন্তু এই পরিচয়গুলির পাশাপাশিও দক্ষিণারঞ্জন রঞ্জনের আরো বেশ কিছু প্রতিভা ছিল যেগুলি হয়তো আমরা জানি না তিনি ছিলেন একজন দক্ষ দারু শিল্পী দারুশিল্পী মানে হলো যারা কাঠের মধ্যে শিল্প ফুটিয়ে তোলে তোমরা যে একটু আগে নামটি শুনেছ তার নিজের বাসভবন সাহিত্য কলকাতায় এই বাসভবনের দরজা এবং জানালায় যত নকশা আছে সবগুলি নকশা দক্ষিণারঞ্জন নিজের হাতে করেছেন এটি একটি উল্লেখযোগ্য বিষয় দক্ষিণারঞ্জন সম্পর্কে একটি অবাক করার মতন তথ্য আহ তো দক্ষিণারঞ্জন মিত্রের আরো একটি পরিচয় আছে তিনি ছিলেন একজন চিত্রশিল্পী তিনি ছবি আঁকতেন তোমাদের যে পাঠ্য ঠাকুরমার ঝুলি এই ঠাকুরমার ঝুলির যে প্রদ এবং তার ভিতরের যে ছবিগুলি আছে বিভিন্ন সংশ্লিষ্ট যে আহ ছবিগুলি আছে এই সবগুলি ছবি দক্ষিণারঞ্জন নিজে এঁকেছে এটা একটি গুরুত্বপূর্ণ তথ্য এটা মনে রাখবে কিরকম ছবি ছিল আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে যাই এই যে ছবিগুলি এক এবং এটি ছিল আর একটি গল্পের মধ্যে এরকম একটি ছবি ছিল তারপরে শুকুয়ার দুকু দুপু এই দুপুর যে ছবিটি তিনি এইভাবে এঁকেছেন এরকম করে তিনি তার ঠাকুর মার্জুলি গ্রন্থের ভিতরে তিনি নিজে চিত্রগুলি এঁকেছেন দক্ষিণারঞ্জনের এরকম বহুমাত্রিক পরিচয় রয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আহ তার পারিবারিক পদবি মিত্র তিনি দক্ষিণারঞ্জন মিত্র নামে পরিচিত ছিলেন কিন্তু নবাবী আমলে কয়েকটি উপাধি দেয়া হতো বিশিষ্টদেরকে যেমন রাজা উপাধি দেয়া হতো এবং মজুমদার উপাধি দেয়া হতো যারা সমাজের বিশিষ্ট লোক বা বিশিষ্ট ক্ষমতার অধিকারী তাদেরকে তো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের পূর্বপুরুষেরা এই নবাবদের কাছ থেকে মজুমদার উপাধিটি লাভ করেছিলেন তো তাদের পদবি মিত্রের সঙ্গে যুক্ত হয়েছে মজুমদার উপাধি এইভাবে তার নাম হয়েছে তার পূর্বপুরুষ এবং তার নিজের নাম হয়েছে মিত্র মিত্র মজুমদার। মজুমদার। হয়েছে এই তারা পরিচিত হয়ে উঠেছেন আর তার বংশপুরিস সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই তার বাবার নাম আহ মিত্র মজুমদার তিনি ছিলেন বারো ভুইয়াদের অন্যতম যশুর রাজ প্রদাপাতিত্বের রাজবংশের রাজবংশ ধার একজন আর তার মা কুসুমময়ী তিনিও ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্রের বংশের তো এই দুই দিক দিয়ে দক্ষিণারঞ্জন মিত্র ছিলেন রাজবংশীয় তার রক্তে দুই দিক দিয়েই রাজবংশের ধারা প্রবাহিত ছিল আহ আর তার দক্ষিণারঞ্জন মিত্রের শৈশব ছাত্র জীবন সম্পর্কে এখন চলো আমরা জেনে নিই কেমন ছিলেন তিনি শৈশবে বরাবর অন্য পাঁচটি শিশুর মতনই তিনি ছিলেন দুরন্ত তবে তার উল্লেখযোগ্য যে একটি বৈশিষ্ট্য সেটি হলো তিনি দুরন্ত ছিলেন কিন্তু তিনি তার তার শৈশবে তার অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠত ঠিকই তবে তার একটা যে উল্লেখযোগ্য পরিচয় সেটি হলো তিনি স্কুলে যেতে চাইতেন না স্কুলের যাওয়া এবং সেই যে পাঠ্যসূচির যে যে নির্ধারিত বিষয়গুলিকে শিখা বা পড়া এসবের প্রতি ছিল দক্ষিণারঞ্জনের চরম অনীহা তবে তার আগ্রহের একটি বিষয় ছিল সেটি হল তার বাবা ছিলেন একটু ভাবুক প্রকৃতির তিনি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতেন এবং তার ছিল একটি সমৃদ্ধ লাইব্রেরি দক্ষিণারঞ্জনকে ওই তার বাবার এই লাইব্রেরিটি সেইটি তাকে খুব আকর্ষণ করত। এবং তার দিনের অনেকটা সময়ে তিনি সেই লাইব্রেরিতে বিভিন্ন গল্প কথা বই পড়েই তিনি কাটিয়ে দিতেন আর তার আরো একটি আকর্ষণের জায়গা ছিল তার মা তার মা কুসুমময়ী তার মা কুসুময়ী তার একমাত্র সন্তান আদরের সন্তান তাকে তিনি তার আবদার রাখতে গিয়ে তাকে তিনি এক টানা রূপকথার গল্প শোনাতেন এই যে এইভাবেই দক্ষিণারঞ্জন মিত্রের যে মানস জগৎ মানস জগৎ এইভাবেই লাইব্রেরি এবং রূপকথা শুনে শুনে আস্তে আস্তে প্রস্তুত হয়েছে তার পরবর্তী জীবনে ঠাকুরমার ঝুলি নামক এরকম একটি মূল্যবান সম্পদ আমাদের কাছে উপহার দেওয়ার মতন করে তিনি আস্তে আস্তে প্রস্তুত হয়ে উঠেছিলেন তো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের এই যে সময়কাল তার শৈশব এবং কৈশোর এই সময়ে একটি খুব মজার তত্ত্ব হল তিনি সমস্ত পরীক্ষায় তিনি তিনি যথারীতি অকৃত কার্য হয়েছেন একেবারে ক্লাস এইট পর্যন্ত কোন পরীক্ষাতেই তিনি উত্তীর্ণ হতে পারেন নাই তার বাবা আপ্রাণ চেষ্টা করেছেন বারবার স্কুল পরিবর্তন করেছেন কিন্তু কিছুতেই কোনো কিছুই হচ্ছে না তো শেষ পর্যন্ত তাকে হোস্টেলে পাঠিয়েছেন তো হোস্টেলে পাঠানোর ঘটনাটা ঘটেছে মাঝখানে আরও একটি ঘটনা ঘটেছিল সেটি হলো তার এই কৈশোরে তার মা মারা যায় আর এই নিঃস এই মাতৃহীন সেই সন্তানকে দেখাশোনার জন্য দক্ষিণারঞ্জনের বাবা রমদা রঞ্জন তাকে তার পিসিমার কাছে পাঠিয়ে দেন তার পিসিমার ছিল টাঙ্গাইলে অবস্থান করতেন এবং তাদের জমিদারি ছিল সেই পিসিমা ছিলেন নিঃসন্তান এই নিঃসন্তান পিসিমা মাতৃহীন সন্তানকে নিয়ে তার সেই যে অপত্য স্নেহ সেই যে অপত্য স্নেহে দক্ষিণারঞ্জন আহ যে উত্থonneে যাওয়া সেইটি আরো বাড়তে থাকে এবং একপরজে সমস্ত মায়ার বাঁধনকে ছিন্ন করে তার পিষিমা তাকে হোস্টেলে পাঠিয়ে দেন তখন তিনি নবম শ্রেণীর ছাত্র নবম শ্রেণীতে ভর্তি হন এবং সেইখানে সেই স্কুলের যে প্রধান শিক্ষক সেই প্রধান শিক্ষকের আন্তরিক উৎসাহে দক্ষিণা रंजन তিনি পড়াশোনায় আগ্রহ খুঁজে পান এবং অবিশ্বাস্য যে ব্যাপার হল তিনি তারপর থেকে প্রতি পরীক্ষায় তিনি প্রথম হওয়া শুরু করেন এবং প্রথম শ্রেণীতে প্রথম হয়ে তিনি এন্ট্রান্স অর্থাৎ মেট্রোপলিশন যে পরীক্ষা সেই এসএসসি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন উত্তীর্ণ হয়ে যথারীতি তিনি কলেজে ভর্তি হন কিন্তু আবার তিনি পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলেন এবং তার কাছে তখন ভালো লাগতে থাকে সে তার পিসিমার জমিদারি এবং সেখানকার কৃষিকাজ সেইগুলির প্রতি তার আগ্রহ বেশি বাড়তে থাকে তো এবং তিনি গ্রামেগঞ্জে ঘুরে বেড়াতে থাকেন এবং যেহেতু তিনি সেই সময়কার ছোট জমিদার বিশাল জমিদারির তিনি দেখাশোনা করেন তো সমস্ত কৃষকরা তাকে যথেষ্ট সমাদর করত এবং তাকে আপ্যায়ন করার পাশাপাশি তাকে বেশ সমাদর করে বিভিন্ন গল্প কথা রূপকথা সেগুলি শোনাতো তো এইভাবে দক্ষিণারঞ্জন মিত্রের মধ্যে আরও একটি আগ্রহের জগৎ তৈরি হয় এবং তিনি তারপর থেকে তিনি এই গ্রামেগঞ্জে এই লোককথা বা বা গল্প কথা। এইগুলি শোনার জন্য তিনি গ্রামে গ্রামে ঘুরতে থাকেন এইভাবে প্রায় কেটে যায় বারোটি বছর এই বারোটি বছর তিনি টাঙ্গাইল এবং ময়মনসিংহের গ্রামেগঞ্জে ঘুরে বেরিয়েছেন এবং তিনি হাজার হাজার গল্প তিনি শুনেছেন গল্প কথা এবং সেই সব গল্প তিনি তার একটি আগ্রহের জায়গা থেকে সেইগুলিকে তিনি লিপিবদ্ধ করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং সেই গল্প কথাগুলি আমরা দেখব তার এই বারো বছরের প্রায় চার হাজার দিনেরও বেশি সময়ের এই যে আহ যে রস সেইগুলিকে তিনি যে সেইগুলিকে দিয়ে তিনি যে তার নিজস্ব সংগ্রহশালা তৈরি করেছিলেন সেই সংগ্রহশালাটিকে তিনি দুইটি খণ্ডে প্রকাশ করার উদ্যোগ নেন প্রথমটি হলো ঠাকুরমার ঝুলি যেটি উনিশশো সালে ভট্টাচার্য অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হয়েছিল লেখক এই এই অংশটিকে তিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন বাংলার রূপকথা এই ঠাকুরমার ঝুলিতে আছে যে ঠাকুর মারা মা এবং যারা দাদি মা তাদের কাছ থেকে যে গল্প শুনেছেন অর্থাৎ সেই মহলে নারী মহলে যে গল্পগুলি প্রচলিত ছিল। সেই সংগ্রহগুলিকে তিনি ঝুলি নামে প্রকাশ করেছেন আর তিনি শুধু তো দাদি মা কিংবা মায়াদের কাছ থেকে গল্প শোনেন নাই গ্রামের যারা কৃষক সাধারণ মানুষ সেই যে পুরুষ শ্রেণী সেই পুরুষ শ্রেণীর মধ্যেও আরো কিছু কাহিনী প্রচলিত ছিল হলো গীতি কবিতা বা গল্প কথা এবং প্রণয় কাহিনী বা বিরহ কাহিনী সেইগুলি ছিল আলাদা একটা জগৎ যেমন আমরা তোমরা শুনেছ যেমন এই যে মহুয়া পালা মদিনা পালা এই যে গাঁথা বা গীতিকাগুলি এইগুলি আসলে পুরুষ সমাজের রচনা পুরুষ সমাজে এইগুলি প্রচলিত ছিল তো এই জাতীয় যে রচনাগুলি আহ যেগুলিকে আমরা বলি যে মরমী সাহিত্য বা গীতি ধর্মী রচনা প্রকাশ করা হয় সেই রচনাগুলিকে দিয়ে তিনি আরো একটি প্রকাশ করেন বছর সালে সেটার নাম দিয়েছিলেন ঠাকুর দাদার ঝুলি এবং তিনি এটিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বঙ্গ উপন্যাস মানে বাংলার উপন্যাস এই হলো একটি গুরুত্বপূর্ণ তথ্য তো আমাদের আর বিষয় ঠাকুর মার্জুলি তোমরা অনেকগুলি ঠাকুর মার্জুলি এর বই দেখতে পাচ্ছ আহ তোমাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে কোন কোনটি তোমাদের পাঠ্য সবগুলি তোমাদের পাঠ্য এগুলি এক এক সময় এক একটি এগুলি প্রকাশিত হয়েছে আর তার সর্বশেষ যেটি সবচেয়ে বিশ্বস্ত যে সংস্করণ সেটি হলো সর্বশেষ যে দূষর কালারের যে বইটি আছে এইগুলি দক্ষিণারঞ্জন মিত্রের শতবার্ষিকী সংস্করণ এটিকে আমরা এখন বাজারে পাই এবং পড়ি এটিকে তোমরা একটু সংগ্রহ করে নিবে আর দক্ষিণারঞ্জন সম্পর্কে বা ঠাকুরমার ঝুলি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জেনে রাখতেই হবে এগুলি না জানলেই নয় যেমন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই ঠাকুরমার ঝুলির ভূমিকা লিখিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এইগুলি এটি কোনো লেখক কিংবা যেকোনো গ্রন্থের জন্য এটি একটি বিরাট সম্মানের ব্যাপার বা বিরাট আহ গৌরবের ব্যাপার আর আরেকটি উল্লেখযোগ্য বিষয় আমি একটু আগেও বলেছিলাম এই ঠাকুরমার মার্জুলির গ্রন্থের প্রচ্ছদ এবং ভিতরে ছবিগুলো স্বয়ং লেখক দক্ষিণারঞ্জন নিজেই এগুলি এঁকেছেন আহ আরো কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো দক্ষিণারঞ্জনের সম্পাদনায় উনিশশো সালে সুধা নামক একটি মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছিল এই পত্রিকাটির বিশেষত্ব হলো এখানে কালী প্রসন্ন লেখা এবং রবীন্দ্রনাথের লেখাও এখানে প্রকাশিত হয়েছে এবং দক্ষিণারঞ্জনের নিজের লেখা তো প্রকাশিত হয়েছেই এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য সুধা নামক একটি মাসিক পত্রিকার সম্পাদনা সম্পাদক ছিলেন দক্ষিণারঞ্জন নিজেই সেটিকে প্রকাশ করেছে আর তার সেই সুধা মাসিক পত্রিকাতেই প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে তার প্রথম কবিতাগুলি যেগুলি পরবর্তীতে একটি হিসেবে প্রকাশিত হয় উনিশশো সালে তার প্রথম গ্রন্থ দক্ষিণারঞ্জন মিত্রের প্রথম গ্রন্থ উত্থান এই উত্থান একটি কবিতা সংকলন আর সেই কবিতাগুলি ছিল রাজনৈতিক কবিতা আর সেই সময় রাজনীতি সম্পর্কে তোমরা যদি একটু একটু তোমরা খেয়াল করো সেই সময় ছিল স্বদেশী আন্দোলনের সময় ব্রিটিশের সঙ্গে যে বাঙালি বা উপমহাদেশের যে রাজনৈতিক দ্বন্দ্ব স্বদেশী আন্দোলন সেই সময়ে যে উত্তাল যে সময় সেই সময়কেই তিনি তার এই প্রথম দিগের লেখক হিসেবে প্রথম দিকের যে তার রচনা এই কবিতা তিনি সেইগুলিকে প্রকাশ করেছেন ঠাকুরমার ঝুলির আহ তেম সতেরোটি গল্প ছড়া আছে এবং সেইটি চারটি পর্বে বিন্যস্ত তোমরা একটু পর্বগুলির নাম শুনে নাও দুধের সাগর তারপরে আছে হলো রপ্ত রাশি তারপরে আছে বেশ মজার নাম আম সন্ধে সেই চারটি পর্বে এর মধ্যে সতেরোটি গল্প এবং ছড়া দিয়ে দক্ষিণারঞ্জন তার এই ঠাকুরমার জুলি যে সংকলনটি সেই সংকলনটিকে তিনি বিন্যস্ত করেছেন আমরা যদি পৃষ্ঠা উল্টিয়ে যাই এভাবে তোমরা একটু জেনে রাখলে আমরা পড়ছি না এখানে প্রায় এরকম ছয়টি গল্প ছিল দুধের সাগরে রূপ সেখানে চারটি গল্প ছিল আর সেখানে গল্প আম সন্দেশ তিনটি নয় ছড়া লোক ছড়া বা কবিতা এই কবিতা ছিল এই হলো আহ ঠাকুর জুলিস যে রচনাগুলি এক নজরে এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু প্রাথমিকভাবে জেনে নিলাম দক্ষিণারঞ্জন সম্পর্কে এবং ঠাকুরমার জুলি সম্পর্কে এখন আমরা উচ্চ শ্রেণীর যে শিক্ষার্থীরা তো তোমাদেরকে এখন ঠাকুরমার ঝুলির আরেকটু গভীরে প্রবেশ করতে হবে আমরা এখানে গিয়ে এখন যান দেখব ঠাকুরমার ঝুলির সমাজ চিত্র আমরা এখানে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আহ তো যখন আমরা ঠাকুরমার ঝুলি সমাজ আসে ঠাকুরমার ঝুলি একটি রূপকথার রচনা এবং এটি রচনা। শিশু রাজ্যের একটি পছন্দের যে বিষয়গুলিকে এখানে সংকলন করা হয়েছে তো এই রূপকথার মধ্যে সমাজ কি করে ফুটে উঠতে পারে এই প্রশ্নটি প্রথমেই আসে তো এই প্রশ্নটির উত্তর হলো যে কোনো রচনাই হোক শুধু রচনা না কোনো চিন্তাই। আসলে আমাদের দৃশ্যমান যে সমাজ বা পরিবার সমাজ জীবন তার বাইরে কখনোই যেতে পারে না আমরা যা দেখি না যা শুনি না আহ অর্থাৎ যে বিষয়ে আমাদের অভিজ্ঞতা নেই আমরা কখনোই সেই সেই অভিজ্ঞতার বা দেখাশোনা জগতের বাইরে আমরা কোনো কিছুই আমরা প্রকাশ করতে পারি না আমরা ভাবতেও পারি না তো একজন লেখক যখন রূপকথা লিখছেন তখন তিনি এই তার জগতের মধ্যে অবস্থান করে লিখছেন তিনি সেইগুলিকে যতই তার কল্পনা রঙে সাজাক না কেন কিন্তু তার প্রথম যে ভিত্তিভূমি সেই ভিত্তিভূমি এই সমাজে সেই ছড়া হোক বা ধাঁধা হোক বা প্রবাদ হোক এই সমাজের মধ্য থেকে তিনি সেগুলিকে রচনা করেছেন সেই কারণে লেখকের মনের অজান্তেও বলা যেতে পারে সেই সমাজ কোনো ভাবে এইসব প্রভাব বিস্তার করেছে আমরা যদি একটু জেনে নেই এখানে আমরা সমাজের কি কি বিষয়গুলি আমরা পাই আমি প্রথমে জেনে নিলাম যে এই রচনাগুলি টাঙ্গাইল অঞ্চলের বা ময়মনসিংহের গ্রামাঞ্চলের রচনা অর্থাৎ ময়মনসিংহের যে গ্রামাঞ্চল বিশেষ করে টাঙ্গাইল কিশোরগঞ্জ এই এলাকার যা জনজীবন সেই জনজীবনের উপর ভিত্তি এই এই কাহিনীগুলি কাহিনীগুলি রচিত হয়েছে। হয়েছে। সেই জনজীবনের উপরে তারা প্রচলিত হয়েছে প্রচার প্রচার পেয়েছে তো কাহিনীগুলিতে কিরকম ছিল আমরা যদি একটু জটপট যদি আমরা কয়েকটা কাহিনীর মূল কথাগুলি জেনে নিই যে এক দেশে ছিল এক রাজা সেই রাজা ছিলেন নিঃসন্তান তার কোনো সন্তান নেই সেই জন্য গ্রামের মানুষ বা রাজ্যবাসী কেউ তার মুখ এই যে একটা এই ইয়ের মধ্যেই আমরা প্রথম একটা সংস্কার পেয়ে গেলাম একটি কুসংস্কার যে সন্তান নেই বলে রাজার কেউ মুখ দেখে না প্রজারা এই হলো একটা দৃশ্য বেশিরভাগ গল্পের মধ্যেই আমরা রাজাকে নিয়ে এরকম পাই তো পুরুষদেরকে এরকম একটা তথ্য পায় পাশাপাশি আমরা যদি আমরা নারীদেরকে এখানে খোঁজার চেষ্টা করি সেখানে আমরা দেখেছি নারীরা সেখানে আসছে বেশিরভাগই নেতিবাচক ভূমিকা নিয়ে এবং সেখানে নারী সে কুটির চরিত্র হিসেবে এখানে আবির্ভূত হয়েছে কিংবা সেই নারী যদি ভালো চরিত্র হয় সেই অন্য এক নারী যে সতীন হোক বা যে কোনো ভাবেই হোক সে আরেক নারীর উপর সে তাকে বিভিন্ন ভাবে তাকে সে হেন করেছে তো এই যে আমরা এই সমাজের মধ্যে নারীর যে অবস্থানটা ছিল সেখানে আমরা দেখেছি নারী বিভিন্নভাবে এই কাহিনীগুলিতে লাঞ্ছিত হয়েছে বা নারীকে এখানে যথেষ্ট নেতিবাচক রূপে এখানে উপস্থাপন করা হয়েছে তো এর মধ্য দিয়ে আমরা এরকম একটি কথা বলতে পারি যে সেই সমাজে নারীর যে অবস্থান ছিল সেই অবস্থানটা কোনোভাবেই সম্মানজনক ছিল না এবং নারী সমাজের মধ্যে যে কুটিলতা যে হিংসা যে হিংসা বিদ্বেষ নিন্দা যে এই যে যে একটা একটা পরিবেশ ছিল সেই পরিবেশগুলি কোনো না কোনোভাবে গল্পের চলে বা রূপকথার মধ্যে এখানে আস্তে আস্তে এসে প্রভাব বিস্তার করেছে এবং সেখানে আমরা আরেকটা পেয়েছি সেই সমাজে নারী নিপীড়িত হতো এবং সেটা নারী দ্বারা এবং যাই হোক তারা কথায় কথায় রানীকে তার সন্তান না হওয়ার জন্য বনবাসে পাঠিয়ে দিত কিংবা রাজকন্যাকে তার যে অপরাধ সে অপরাধ বিচার না করে তাকে বনবাসে পাঠিয়ে দিত অর্থাৎ নারী এই রূপকতার মধ্যে আমরা দেখেছি বারবারই লাঞ্ছিত হয়েছে এবং তারা যত যে কষ্ট সেই সমস্ত কষ্টগুলিকে তারা সেখানে ভোগ করেছে তো এর ভিতর দিয়ে আমরা সেই সমাজের যে 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 প্রচলিত সামাজিক যে নৈতিকতার যে অবক্ষয় এবং নারীর যে অবমাননা সেই চিত্রগুলি আমরা এখানে পেয়েছি আহ এবং তো আমরা আরেকটু বিষয় নিয়ে এখন ভাবি আমরা যদি আরও ভিতরে চিন্তা করি তাহলে আমরা সেই রূপকথাগুলির ভিতর থেকে আমরা সমাজ ভাবনাকে আমরা আবিষ্কার করতে পারি যে এই রূপকথার ভিতরে আরও কোনো গভীর চিন্তা সেখানে প্রভাব বিস্তার করেছিল কিনা এইটিও পরবর্তীতে সমালোচকরা বিভিন্নভাবে এই জিনিসগুলিকে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করেছেন তো অনেকে বলতে চাচ্ছেন যে এই রূপ কথাগুলি সংগ্রহ এবং প্রকাশের মধ্যে দক্ষিণারঞ্জনের যে দক্ষিণারঞ্জন তিনি স্বদেশী ভাবনা দ্বারাও তিনি এখানে তারিত হয়েছিলেন সালে পর থেকে আন্দোলন এবং তাকে কেন্দ্র করে যে স্বদেশি আন্দোলন হয়েছিল দেশীয় জিনিসকে আঁকড়ে ধরা দেশীয় ঐতিহ্যকে ধারণ করা তাকে প্রচার করা বলা হয়ে থাকে যে এই যে ঠাকুরমার ঝুলি রূপকথাগুলির মধ্য দিয়ে দক্ষিণারঞ্জন তিনি সেই স্বদেশী ভাবনা এখানে প্রকাশ করতে চেয়েছেন স্বদেশ প্রীতি তিনি সেই সময় প্রকাশ করতে চেয়েছেন স্বদেশি আন্দোলনের অন্যতম একটি অংশ হিসেবে সেগুলিকে প্রকাশ করতে চেয়েছেন বা সেই আন্দোলনের যে অংশ সে অংশ হতে চেয়েছেন তিনি সেখানে এবং বলা হয়ে থাকে আমাদের এই যে রূপকথাগুলি এই রূপকথাগুলির মধ্যে কোনো না কোনো ভাবে একটা রূপকের বন্ধ পাওয়া যায় যেমন সুরানি দূরানি কিংবা রাক্ষস কুক্ষস। এই যে চরিত্রগুলি রাক্ষস কুকস সাধারণ মানুষকে আহ এসে আক্রমণ করে খেয়ে ফেলে এর ভিতর দিয়ে হয়তো লেখকরা সেই সময়ে সমাজে যে 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 চরিত্রগুলি ছিল শাসক চরিত্রগুলি কিংবা ব্রিটিশদের যে দৌরাত্ম ছিল ব্রিটিশদের দৌরাত্ম শাসকদের দৌরাত্ম এবং সাধারণ মানুষের যে নিপীড়ন কষ্ট এই বিষয়গুলি হয়তো রূপকতার মধ্যে লেখকরা সেভাবে রূপ কাটতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আর এই যে নারীকে এখানে ডাইনি রূপেই এখানে প্রকাশ করা হয়েছে এবং পুরুষ সেখানে প্রায় সময় গিয়ে যে পুরুষ চরিত্রগুলি সেখানে উদ্ধারকর্তা হিসেবে অবতীর্ণ হয়েছে এর মধ্য দিয়েও সমালোচকরা বলতে চেয়েছেন এই যে যে ধারণা এই ধারণার মধ্য দিয়ে পুরুষতান্ত্রিক সমাজের একটি ইঙ্গিত এখানে খুঁজে পাওয়া যায় এই এই রচনার লেখক বা ধারকরা তারা পুরুষতান্ত্রিক ভাবনা দ্বারা তাড়িত হয়েছিলেন বলেই সে এই কাহিনীর মধ্যে নারীরা বারবারই তারা একটি অসম্মানজনক বেশিরভাগ ক্ষেত্রে তারা একটি অসম্মানজনক অবস্থান পেয়েছে এবং পুরুষরা সেখানে একটি সম্মানজনক অবস্থান পেয়েছে। তো ঠাকুরমার ঝুলিকে আমরা এইভাবে এইভাবে বিশ্লেষণ করতে পারি এরপরে যে কোনো সাহিত্যকে বিশ্লেষণ করতে গেলে তার আরেকটি উল্লেখযোগ্য বিষয় এটিকে এর যে শিল্প সাফল্য এগুলি কতটুকু সফল হতে পেরেছে সাহিত্য হিসেবে এটি কতটুকু সফল হতে পেরেছে তো এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে দক্ষিণারঞ্জন মিত্র তিনি যে ঠাকুরমার ঝুলি এই বাঙালি সমাজে উপহার দিয়েছেন সেখানে তিনি সম্পূর্ণভাবে তিনি সফল হতে পেরেছেন কারণ হলো তিনি যে রূপকথাগুলি সংগ্রহ করেছেন সেই রূপকথাগুলি সংগ্রহ এবং প্রকাশ করতে গিয়ে তিনি তার সবচেয়ে বড় সাফল্য হলো তিনি ওই রূপকথাগুলির প্রাণ তিনি সেখানে তার রচনার মধ্যে রক্ষা করতে সক্ষম হয়েছেন তিনি যেভাবে শুনেছেন কাহিনীগুলি ঠিক সেইভাবেই তিনি তিনি তার গ্রন্থের মধ্যে তিনি প্রকাশ করেছেন তার যে নিজস্ব যে শিক্ষা বা তার যে ভাবনা সেই ভাবনা দিয়ে বা সমাজের যে চাহিদা সেইগুলিকে দিয়ে তিনি তার এই কাহিনীগুলিকে তিনি ভারাক্রান্ত করে তুলেননি বলা হয়ে থাকে শহরে রুচি ও কৃত্রিমতা চাপিয়ে দেননি আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে স্বীকৃতি সেটা হলো রবীন্দ্রনাথ নিজেই তার ভূমিকাতে দিয়েছিলেন চলো আমরা রবীন্দ্রনাথের ভূমিকাটা একটু এই ঠাকুরমার ঝুলি প্রকাশ প্রকাশের প্রথম প্রকাশে রবীন্দ্রনাথ যে ভূমিকা দিয়েছিলেন সেখানে লিখেছিলেন দক্ষিণারঞ্জন বাবুর আহ দক্ষিণারঞ্জন বাবুর ঠাকুরমার ঝুলি বইকানি পাইয়া তাহাকুলিতে ভয় হইতেছিল আমার সন্দেহ ছিল আধুনিক বাংলার করা ইস্পাতের মুখে ওই সুরটা পাচে বাদ পড়ে তারপর পরপরই তিনি আবার বলছেন কিন্তু দক্ষিণা বাবুকে ধন্য তিনি ঠাকুরমার মুখের কথাকে ছাপা করে তুলিয়া আছেন। তবু তাহার পাতাগুলি প্রায় তেমনি সবুজ ও তেমনি বিবর্ণ রয়ে গিয়েছে তেমনি তাজা রহিয়াছে তো এই যে রবীন্দ্রনাথের আশঙ্কা প্রথম আশঙ্কা এবং পরবর্তীতে তার যে যে ঠাকুরমা ঝুলি নিয়ে তার যে উৎসলতা তার যে তার যে স্বীকৃতি এইটি ঠাকুরমার ঝুলির শিল্প সাফল্যের অন্যতম প্রমাণ এখন আমরা আরো কিছু কিছু বিষয় এখানে আমরা দেখতে পারি এর যে গাঠনিক দিকগুলি মিত্র এই রচনা করতে করেছেন। ভাষার সেই যে যে গ্রাম্য সু সেটাকে তিনি সেখানে রক্ষা করেছেন পাশাপাশি সেই কাহিনীকে মধ্যে আরো বেশি উজ্জ্বল উজ্জ্বল বা উজ্জ্বলতা প্রদান করার জন্য তিনি সেখানে প্রচুর জ্যোতি চিহ্নের ব্যবহার করেছেন পরিকল্পনা মতো মাঝে মাঝে তিনি কাহিনীর মধ্যে এবং হঠাৎ করে কিছু কিছু হরফকে বা শব্দকে তিনি বড় করে বা মোটা হরফে তিনি সেখানে প্রচার করেছেন এর মধ্য দিয়ে তিনি কাহিনীর মধ্যে এক ধরনের চমক সৃষ্টি করেছেন পাঠক পড়তে পড়তে এই তখন এক ধরনের আহ চমকের মুখোমুখি হয় পাশাপাশি তিনি এখানে যে ছড়াগুলি ব্যবহার করেছেন সেই ছড়াগুলি ব্যবহারের মধ্য দিয়েও তার এই গল্পগুলি আরো একটি মাত্রা সেখানে পেয়েছে আর তিনি আরেকটা করেছেন এটা একেবারে দক্ষ শিল্পীর কাজ একেবারে ভিতরের বিষয় এই বিষয়টিকে দেখা যায় না অনুভব করা যায় যে তিনি রূপ কথা উপস্থাপনের জন্য কথকের যে বাচন ভঙ্গি সেইটিকে এখানে রক্ষা করেছে অর্থাৎ আমরা একটি রূপকথা বলতে গিয়ে আমরা যেভাবে জিনিস জিনিসগুলি সাজাতে চাই এক যে ছিল রাজা তার ছিল রানী এই যে একটা স্টাইল এই স্টাইলগুলিকে তিনি এখানে রক্ষা করার চেষ্টা করেছেন এবং এই সব মিলিয়েই এই যে গ্রামে প্রচলিত এই যে এই সাহিত্যগুলি আছে এই রূপকথাগুলি আছে সেইগুলি নাগরিক যে সমাদর সেই নাগরিক সমাদর পেতে তারা সক্ষম হয়েছিল এখানেই দক্ষিণারঞ্জনের ঠাকুর মার্জুরির সবচেয়ে বড় সাফল্য চলো আমরা একটা গল্প দেখি নেই তিনি কিভাবে গল্প লিখতেন একটা উদাহরণ দিই তোমাদেরকে বসন্ত সেই পাহাড়ে উঠিলেন উঠিয়া দেখেন দভল পাহাড়ের নিচে ক্ষীরের সাগর লম্বা একটা এখানে ড্রেস ছিল তারপরেই একটা কবিতা ক্ষীর সাগরে ক্ষীরের ঢেউ ঢল করে লক্ষ হাজার পদ্ম ফুল ফুটে আছে থরে ঢেউ তারি মাঝে কি দুধের বরণ হাতির গজমতি গল্পে এভাবে তিনি লিখেছেন এই হলো দক্ষিণারঞ্জন মিত্রের গল্প লিখার যে স্টাইল সেই স্টাইলটি ছিল এরকম এভাবে তিনি তার প্রায় সবগুলি গল্প এভাবে তিনি বিন্যস্ত করেছেন বিন্যস্ত করেছেন কথাটি এই জন্য বললাম যে দক্ষিণারঞ্জন তিনি গ্রামে গঞ্জ থেকে যে গল্পগুলি তিনি সংগ্রহ করেছেন রূপকথা সেই রূপকথাগুলি যে ঠিক এইভাবেই ছিল যেভাবে তিনি প্রকাশ করেছেন তা নয় তিনি আসলে সম্পাদনা করেছেন তিনি একটি গল্প শুনেছেন একটি ছড়া শুনেছেন এবং এই দুইটিকে মিলিয়ে তিনি একটি নতুন রূপ দিয়েছেন এখানেই দক্ষিণারঞ্জন মিত্র হয়ে উঠেছেন একটি রূপকথার একজন শিল্পী হয়ে উঠেছেন এবং ঠাকুরমার ঝুলি হয়ে হয়ে উঠেছে সর্বকালের বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ রূপকথার সম্পদ এই হলো আমার কথাটি ফোরালো নটে গাছটি মোরালো আমার অর্থাৎ আমার ক্লাস আজকে শেষ হয়ে আসলো কিন্তু এই কথাটি আমার না তোমরা একটু মনে রাখবে এই কথাটিও দক্ষিণারঞ্জনেরই তিনি এরকম করে একটি সে পৃষ্ঠাটা পৃষ্ঠাটা এখানে তুলে দিয়েছি আমার কথাটি পুরালো পরবর্তীতে আমরা বিভিন্ন সময় কথা প্রসঙ্গে আমরা এটিকে ব্যবহার করি হয়তো তোমাদের অনেকেরই পরিচিত এই লাইনটি এটিও দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আহ ঝুলির যে শেষ যে অংশ শেষ যে পর্বটি আছে সেই পর্বের শেষ কবিতাটি সেই শেষ কবিতাটি বা কবিতা বলবো না এটাকে আমরা ছড়া বলছি সেই যে শেষ যে ছড়াটি আছে তিনটি ছড়ার মধ্যে তার একটি হলো ফুরালো সেই ফুরালো তিনি এইভাবে একটি কবিতা দিয়ে যে কাহিনীটিকে শেষ করেছিলেন ছড়া দিয়ে শেষ করেছিলেন তো এর মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসও শেষ হলো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যেভাবে তোমরা এই জিনিস এই বিষয়গুলিকে আরো আরো ভাববে এবং ভেবে তোমরা তোমাদের মতন করে আহ আরো ভালো ভালো প্রস্তুতি নেবে যাতে তোমরা পরীক্ষাতে আরো ভালো করতে পারো এবং আমার আগামী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমার ক্লাস এখানে শেষ করছি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ